জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক প্রফেসর ডক্টর সুভাষচন্দ্র দাস ও প্রফেসর মির্জা মফিজউদ্দিন এবং সম্প্রতি প্রয়াত বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স ফাউন্ডেশন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভায় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, প্রয়াতদের পরিবারবর্গ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ভূগোল ও পরিবেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এ স্মরণসভায় শোক প্রস্তাব গ্রহণ ও প্রয়াতদের পরিবারবর্গকে সমবেদনা জানানো হয়। এ সময় প্রয়াত সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা শেষে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রফেসর মেজবাহুস সালেহীন। এছাড়া প্রয়াতদের স্মরণ করে তিনি বলেন, আমার জীবনে একটা দুঃখ, প্রায় মির্জাকে বলতাম, মির্জা 2 বছর আগে মেজবা ভাই বলতো, আমি তার কোনো সিনিয়র ছিলাম, তার সাথে হয়ে গেল, তখন আর ভাই শব্দ ঢুকে ঢুকে গেল, হাজার হাজার স্মৃতি এবং দুজনে একই একই ধরনের, মির্জা যদিও দ্বিতীয় সন্তান কিন্তু প্রথম ভাই, এই সুভাষ বাবু বড় ভাই হিসেবে যে দায়িত্ব পালন করেছে, আমি তার আমার সুভাষ আমি হয়েছে যে আমি তার 1 ঘন্টা বলে বলি আমি ছিলাম আপনাদের প্রার্থনার সাথে, অত্যন্ত দুজনই অত্যন্ত সরল মনে মামা ছিল। এই ভূগোল ঘোরা আরম্ভ করার পরে আমরা কাকে কাকে হারিয়েছি, প্রথমে কলিমুল্লাহ ভাই ফার্স্ট ইয়ারে যারা পড়া দেখছিলাম, তারপরে কামাল সাহেব, তারপরে মুফাক্কের সাহেব, তারপরে রফিক আহমেদ, আজিজুল্লাহ ভুঁইয়া, মির্জা মফিজ, সুভাষ বাবু কয়জন ধরুন আমার সাথে মির্জা মফিজের প্র্যাকটিক্যাল ক্লাস থাকতো, আমার প্র্যাকটিক্যাল ক্লাসে ভালো লাগতো না, এই মির্জার জ্বালায় আমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে 3 ঘন্টা থাকতো, তাই চালিয়ে যেতে পারি না। সুভাষ বাবু এত সরল মনে মানুষ ছিলেন, উনি যখন আমার মনে আছে আমি ওই কলিমুল্লাহ সাহেব মারা যাওয়ার পর আমি ৬ বছর আগে চেয়ারম্যান হয়ে গেলাম, 34 বছর বয়সে আমি ভূগোল বিভাগের চেয়ারম্যান ছিলাম, 34 বছরে 79-এ সুভাষ বাবু মস্কো থেকে আসলেন, তারা বলছে বলে দেখেন সানির ভাই আমাকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে, উনি তখন কিন্তু ব্যাচেলার বলি তখন বিয়ে হয়নি, আমাকে নামে জাহাঙ্গীর নয় জয়েন করে, জাহাঙ্গীর জয়েন করলো, বৌদি এখানে বসে আছে, পরে কোথায় বিয়ে করছে ভাই নীলফা বাড়ি, ভাই এত দূরে যাচ্ছেন কেন, কেনা ওনার 109 মানিকগঞ্জের লোক নীলফা বাড়ি যাচ্ছে, আমার কথা এখনো মনে আছে, কি বলবো বিজনেস অফিস দুজন খুবই ভালো মনের লোক, তোমার যারা ছাত্র তারা পড়েছো এরকম ভালো মনের লোক পাওয়া যায় না, বিজনেস ওই সংসারের প্রতি আমি দুজনে যে টান দিতেছি যে সুধীর বলে গেল প্রায় উনি চলে যেতেন, উনি বড় ভাই হিসেবে ছোট ভাইদের দেখতে হয়, ওনার এক ভাই বলতে এখন ইংল্যান্ডে আছে ডাক্তার, তাই না, মহান আল্লাহ তালা মির্জা মফিজকে যেন তো ফেরদৌস নসিব করুক এবং ভগবান সুভাষ বাবুকে যেন সর্বলাভ করান, এই কামনাই করছি, ধন্যবাদ।